নমস্কার, সবাই ভালো আছেন তো? ভালো থাকবেন। আসুন, এবার আমরা শ্রী শ্রী মায়ের কথা নিয়ে চলে আসি। 1267 সালের অঘ্রাণ মাসে দীরাগমন উপলক্ষে ঠাকুর জয়রামবাটিতে যান এবং সারদামণিকে কামার পুকুরে নিয়ে এসে কিছুকাল একসঙ্গে বাস করেন। সীমা তখন 7 বছরের বালিকা মাত্র, কিন্তু এই সময় বয়স্কা বধূর মতো তিনি কোথা থেকে জল এনে স্বামীর পা ধুয়ে পাখার বাতাস করে সকলকে বিস্মিত করে দিয়েছিলেন। স্বামী নির্বেদানন্দ লিখেছেন, প্রাপ্তবয়সে তাহার দেবতুল্য স্বামীর যে সেবায় সারদা তন্ময় হয়ে নিজেকে ডুবিয়ে দিয়েছিলেন, বোধহয় কোনো দৈবী প্রেরণায় তিনি এদিন সে সেবাব্রতের উদ্বোধন করেন। এরপর বেশ কিছুকাল শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অতিবাহিত করেন। তখন মা ভবতারিণীর দর্শন লাভের জন্য তীব্র ব্যাকুলতা নিয়ে বিভিন্ন প্রকার সাধনে তিনি লিপ্ত থাকেন ও আধ্যাত্মিক জগতের বহু প্রকার অনুভূতি লাভ করেন। এইভাবে সুদীর্ঘ 7 বছর কেটে যায়। তারপর 1274 সালে ঠাকুর ভৈরবী ব্রাহ্মণী এবং হৃদয়রামকে সঙ্গে নিয়ে আবার কামারপুকুরে আসেন। সারদা দেবী সে সময় পিত্রালয়ে ছিলেন, তাকে কামারপুকুরে আনা হয়। তখন তার বয়স 14 বছর, বলা যায় তখন সারদা মা কিশোরী। এদিকে শ্রীরামকৃষ্ণেরও তখন আধ্যাত্মিক জীবন এক নির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে চলেছে। অদ্বৈত সাধনার শেষে জগৎ জননীর নির্দেশে তিনি এখন ভাবমুখে অবস্থান করছেন। এমনই সময় সারদা আবার তার সান্নিধ্যে এলেন। দীর্ঘকাল প্রতীক্ষার পর দেবপম স্বামীর সঙ্গ লাভ করে তিনি ধন্য এবং তার কিশোরী হৃদয় আনন্দে কানায় কানায় পূর্ণ। পতি তথা গুরুরূপী শ্রীরামকৃষ্ণের মধ্যেও তখন এক অপার্থিব করুণা ও প্রেমের ধারা প্রবহমান। লীলা প্রসঙ্গকার বলছেন, পবিত্রা বালিকা দেহবুদ্ধি বিরহিত ঠাকুরের দিব্য সঙ্গ এবং নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওইকালে অনিবর্চনীয় আনন্দে উল্লাসিতা হয়েছিলেন। সীমা নিজ মুখে বলেছেন, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত হয়েছে। এই সময় থেকে সর্বদা এমন মনে হতো, সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতখানি যে পূর্ণ হয়ে থাকতো তা বলে বোঝাবার নয়। আদর্শ গুরু শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে তার ভবিষ্যৎ ভূমিকার জন্য ধীরে ধীরে প্রস্তুত করতে লাগলেন। ঠাকুর কত রকমভাবে শিক্ষা দিতেন সে সম্বন্ধে সারদা দেবী বলেছেন, প্রদীপে সলতেটি কীভাবে রাখতে হবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক, কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে ইত্যাদি সংসারের খুঁটিনাটি কথা থেকে ভজন কীর্তন ধ্যান সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় তিনি আমাকে শেখাতেন।